sigue terminando. Ese. এই যে ঝিনুক থেকে মুক্তা চাষ আমাদের দেলোয়ার ভাই সেই ঝিনাইদহ থেকে পাবনা চলে আসছে রাত্রে এখন ঝিনুকের পরিচর্যা হচ্ছে তারপরে ঝিনুকগুলোকে সার্জারি করা হবে সার্জারি করার পরে ওদরে নিয়ে ওদর নিতে না ভাই পুকুরে ছাড়া হবে আর একদম সামনে যা এই যে পুকুরের ভিউটা দেখুন রাত্রে ঝিনুক আনার পরে এইভাবে রেস্ট রাখতে হয় আমার ক্যারেটের সংখ্যা কম ছিল তাই ঢিসের মধ্যে রাখা হয়েছে পানির নিচে আরও অনেকগুলো আছে মোট 5000 ঝিনুক এখানে ছাড়া হবে 5000 ঝিনুক রেস্ট রাখা হয়েছে দুটোর সময় এখন আমাদের দেলোয়ার ভাই দেলোয়ার ঝিনুক দেলোয়ার এগ্রো ফার্ম দেলোয়ার ভাই ঝিনুক আকর্ষণ করছে এখানে ভাইয়ের নাম কি খালিদ ভাই অপারেশন করছে দুইজন মিলে অপারেশন করছে মোট 5000 ঝিনুক এখানে অপারেশন হবে 3 দিন সময় লাগবে আজকে যে কয় পিস করতে পারে দেখুন এখানে আংটিনা ডিজাইন পাথরের ডিজাইন এবং বাজারে যেটা সবচেয়ে বেশি চলে ভালো সেটা আনা হয়েছে এটা দেলাবের পক্ষ থেকে আনা হয়েছে আমি তাকে অর্ডার দিয়েছিলাম 5000 পিস উনি সবকিছু নিয়ে একদম চলে আসছে আমার বাড়িতে যে দেখুন আমাদের পুকুরে সব ঝিনুক রেস্টের রাখা হয়েছে বাকিগুলো এখানে অপারেশন চলছে আর এই যে এই ভাই কথা কথা কাজে লিপ্ত ভাইয়ের নাম কি ইলিয়াস ভাই বসি কথার কাজে লিপ্ত খুশি বেঁধে এই যে বোতল আনা হয়েছে বোতল দিয়ে বেঁধে বেঁধে এখন পুকুরে ডুবানো হবে আপনারা যারা ঝিনুক চাষ করতে চান ঝিনুকের মুক্ত চাষ করতে চান তারা এই যে দেলোয়ার ভাইয়ের সাথে যোগাযোগ করুন উনি সকল ব্যবস্থা উনি করে দিবে আপনার কিছুই করতে হবে না সামান্য একটু আমাকে হেল্প করতে হবে বাকি কাজ সব উনিই করবে আমার সাথে কথা বলে নিন আর এই যে সবচেয়ে বাংলাদেশের মধ্যে সবচেয়ে ভালো যে ইয়াটা কি বলে এটার নাম হ্যাঁ নিউক্লিয়াস সবচেয়ে ভালো নিউক্লিয়াস যেটা সেটা আনা হয়েছে গোলাপি এটা কালারটা ভালো আসবে ভাই এখন থেকে এইটা দিয়ে করে আপনারা যারা করতে চান তারা সবাই এই নিউক্লিয়াস দিয়ে করতে পারেন দেখুন কিভাবে সমান সেই সাইড থাকবে ঝিনুকের সাথে লাগানো আর যে সাইডে উঁচা সেটা থাকবে ঝিনুকের যেটা বলে মাংস সাইডে থাকবে হলো দেখুন কত সুন্দর ঝিনুক একদম আপনারা দেলোয়ারের সাথে যোগাযোগ করলে ঠিক এই ঝিনুকটাই পাবেন
খেলনা দিতে হয় لا 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 لا